সাক্ষ্যায়নের পরে দাদা আমার দাদা একটা ওই প্রশ্ন ছিল, আমার দোভাষী, দুইটা একটু আপু, দোভাষীটা এটা কি মানে দোভাষী সম্পর্কে কোনো প্রশ্ন আছে? এটা কি 126 দিব না 127? 126, 126 দাদা আমার দুটা প্রশ্ন ছিল দাদা, 60 ধারাকে কিভাবে সর্বোত্তম সাক্ষ্য বলা হয়? 60 ধারাকে কিভাবে, সর্বোত্তম সাক্ষ্য বলা হয়, ওটা তো একটা মৌখিক সাক্ষ্য। এই যে সরাসরি সরাসরি দেখকে বলতাছেন, সরাসরি শূন্য বলতাছেন, এটাই তো সর্বোত্তম। তাহলে এর সাথে পৃথিবীতে বেটার কি আছে? সরাসরি আই লাভ ইউ শব্দটা শুনছেন, এর সাথে ভালো কিছু হতে পারে সরাসরি চাইতে? এটা আর কি। তারপর দাদা আপনি তো 22 ধারাটা পড়ার নাই, এখন আমি 22 ধারাটা পড়ছি। এখন 22 ধারার মধ্যে যে দাদা একটু আমি একটু করে, মানে 22 ধারায় যে দুইটি ক্ষেত্রে প্রাসঙ্গিক বলছে ওই জিনিসটা আমি বুঝতে পারতেছি না। কি বলছে? আচ্ছা এগুলা আপনি আমার আলাদা ভাবে ফোন করেন, কথা বলো, মানে পড়ার মধ্যে থেকে আমি যে সেকশন গুলো বলছি। এমপ্যাথি আপনি আলাদা ভাবে আমাকে ই করেন, হ্যাঁ মানে পড়ার বাইরে থেকে স্যার দেখতে হয়। প্লি অফ এলিভি স্যার, এটা কি এটা কি আপু, এটা কি কোন তো মানে স্যার, মানে কোন আমি কোন অপরাধ করেছি এটা আমাকে বলে অভিযোগ করেছে, কিন্তু আমি ওই সময় অন্য জায়গায় ছিলাম অন্যত্র এরকম। তখন আপনি যে অন্য জায়গায় ছিলেন এটা আপনাকে প্রমাণ করতে হবে। এখন আপনি যদি বলেন যে আমি সিঙ্গাপুরে ছিলাম, তখন আপনি কি এয়ার টিকিট দেখাবেন? সিঙ্গাপুরে ওই দিন বাজার করছেন এটা দেখাবেন? ঠিক আছে, তার মানে আপনি বিদেশে ছিলেন। দাদা নমস্কার দাদা, দাদা ওই 60 ধারার সাথে যে 32-33 ধারা একটা রিলেশন আছে না দাদা, ওই যে সোনা সাক্ষ্য প্রাসঙ্গিক না 60 ধারায়, কিন্তু ওদিকে যে 32 ধারায় আবার 4 শ্রেণীর ব্যক্তির ক্ষেত্রে সোনা সাক্ষ্য প্রাসঙ্গিক, আবার 33-এ যে 5 শ্রেণীর বলছে, এখানে আমরা 5 শ্রেণীটা কোথায় পাইছি এটা এখানে আমি বুঝতেছি না, এটা একটু বুঝাই দিবেন দাদা অবশ্যই। ধারাটাই। ক্ষেত্রে দ্বারা 5 জন লোক নাই আপু, কথা বলেন, জি জি দাদা 5 জন লোক আছে দেখছেন? ওইখানে তো পয়েন্ট আছে, আমি তো বুঝতেছি না এটা, এটা কালকে পড়ছি তো দাদা, ওখানে পয়েন্ট গুলো পড়লেন তো, 5টা লোক আছে কি? আমি বিআর এক থেকে পড়ছি তো বের করতেছি দাদা। বেয়ার একটা যান, হুম বেয়ার একটা পয়েন্ট টাকারে নাই, এমনিতে আছে আর কি, আপনি পয়েন্ট কমা দিয়ে আছে, মানে পয়েন্ট করা নাই কিন্তু ওই ইসের মধ্যে আছে, কমা কমা দিয়ে আছে, কমা 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 দিয়ে স্যার। ওটা হচ্ছে 32 ধারায় যে 4 জন আছে ওই 4 জন, আরেকজন হচ্ছে, জি জি আরেকজন হচ্ছে আমি সাক্ষী দিতে আসতাম কিন্তু বিরোধী পক্ষ আমাকে লুকিয়ে রাখছে বা গুম করে ফেলছে বা অপহরণ করছে, তাই না দাদা? ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ রাইট। তারপরে প্রশ্ন, দাদা 100 এই 11 ধারার সাথে কি 107 ধারার কোনো সম্পর্ক আছে? দুইটা ধারার সম্পর্ক তৈরি করা যায়, একটা হচ্ছে 103 আর একটা হচ্ছে 106। 104 এর সাথে সম্পর্ক নাই, সম্পর্ক তো আসলে 11 দ্বারা এমন একটা কথা বলছে, 11 দ্বারা সম্পর্ক আমার হিসাবে 105 দ্বারা 101 থেকে শুরু করে 106 পর্যন্ত করা যায়।
যদি ওইভাবে চিন্তা করি টিকা দিই তাইলে, কিন্তু আমরা দাদা প্রাধান্য বেশি আমরা আমরা দিব হচ্ছে 103 ধারা প্রাধান্য, আর যদি অপশন 103 ও 106 থাকে তখন 103 ও 106, আর যদি 103 খুঁজে না পাই তাহলে 106, আমরা মোস্ট প্রায়োরিটি দিব 103। তারপরে দাদা হ্যালো, জি দাদা, রেজ জুডি কাটা আপনি বলছেন যে কোথাও উল্লেখ নাই, কিন্তু আমি তো দেখছি যে রেজ জুডি কাটা শিরোনামে উল্লেখ আছে, মানে কোনটা সঠিক হবে? অবশ্যই শিরোনামে, একবার একবার উল্লেখ আছে শিরোনামে, হেডলাইনে শিরোনামে, হ্যাঁ এটাই, মানে ওই ওই ভিতরে আলোচনার মধ্যে নাই, আলোচনার মধ্যে নাই। ইভেন আমরা যে রেজ সাবজুডিস বলি, এই রেজ সাবজুডিস শব্দটা আমাদের কোথাও নাই। আর ওই যে 4 নম্বর ব্যাখ্যায় যে আছে কনস্ট্রাকটিভ, কনস্ট্রাকটিভ প্রেজুডিকেট, আর ওই 1 নম্বরে আছে যে ফরমার স্যুট, এটাও তো উল্লেখযোগ্য বিষয় নাকি? এক ধারা এক ব্যাখ্যার, হ্যাঁ মানে ওই যে ব্যাখ্যা 6 আছে না, হ্যাঁ 6টা ব্যাখ্যার মধ্যে, 6টা ব্যাখ্যার মধ্যে ফরমার স্যুট, 6টা ব্যাখ্যার মধ্যে 4 নম্বর ব্যাখ্যাটা গুরুত্বপূর্ণ আর কি, গুরুত্বপূর্ণ, হ্যাঁ কনস্ট্রাকটিভ, যে গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে যে কনস্ট্রাকটিভ প্রেজুডিকেট এটা কততে আছে, কত নম্বর ব্যাখ্যা? 4 নম্বর ব্যাখ্যায়। আর গুরুত্বপূর্ণ, মোস্ট গুরুত্বপূর্ণ আছে ভাইবার জন্য, ভাইবার জন্য, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ দাদা। তাহলে দেওয়ানি থেকে একটা ছোট্ট প্রশ্ন ছিল, একটু করে জিজ্ঞেস করি? অবশ্যই দাদা, এই দেওয়ানিতে তো আমরা আপিলে মুলতুবি পড়ছি, আপিলে মুলতুবিতে হচ্ছে খরচ ব্যতীত কোন এক পক্ষ 3 বার, তাহলে 2 পক্ষ মিলে 6 বার না? অবশ্যই। তারপর আমি একটা বইয়ে প্রশ্ন পাইছি, আপিলে মুলতবিতে মানে কতবার সেই আপাবে, তাহলে ওখানে অপশন দিছে 3 বার খরচ ব্যতীত, আবার লিখছে 6 বার খরচ ব্যতীত, খরচ সহ অসংখ্য, আবার গত উত্তর দিছে কউখ। এখন আমার প্রশ্ন হচ্ছে, এখানে তো উত্তর সবগুলোই সঠিক না, সব সময় ধরে নেবেন কি, সব সময় ধরে নেবেন এক পক্ষের হিসাবে, যখন 2 পক্ষ উল্লেখ না থাকবে তখন এক পক্ষ হিসেবে ধরে নেবেন প্রত্যেকটা জায়গাতেই। তাহলে তো ওরা তো উত্তরের অপশন দিছে ক খ, মানে এক পক্ষ 3 বার খরচ ছাড়া 3 বার, আবার ওখানে লিখছে খরচ ব্যতীত 6 বার, ওরা উত্তর দিছে ক খ, ও ওরা উত্তর দিছে 2 পক্ষ এবং 1 পক্ষ দুইটা ধরে না? হ্যাঁ, কিন্তু আমার কথা হচ্ছে এখানে তো উত্তর তিনটাই সঠিক, তিনটাই সঠিক রাইট, কিন্তু সব সময় উত্তর দিবেন এক পক্ষ হিসাবে, তিনটা সঠিক হলো মনে হয় দাদা, মানে কোশ্চেনটা প্যাটার্নটা মনে হয় আমাদের বুঝতে হবে যে মানে আসলে চেয়েছে চেয়েছেটা কি স্যার। দাদা হ্যালো, হুম দ্রুতরফা শুনানি আর চূড়ান্ত শুনানি তো একই বিষয় নাকি স্যার? একই, আমি আগে পাইছি যে দ্রুতরফা শুনানির আগে খরচ ছাড়া 3 বার আর খরচ 3 বার নাকি, না খরচ ছাড়া 6 বার আর খরচ 3 বার 9 বার সর্বমোট, যদি আসে প্রশ্ন যে চূড়ান্ত শুনানির আগে সর্বোচ্চ কতবার দেওয়া যায়, যে 9 বার হবে না? 9 বার, বাট 2 পক্ষের জন্য হচ্ছে 18 বার, 2 পক্ষের জন্য 18 বার, আর 1 পক্ষের জন্য সর্বোচ্চ 9 বার, সেখানে 1 পক্ষ হিসাব করতে হবে আগে, 1 পক্ষ হিসাব করলে এটা হলো আগে চূড়ান্ত শুনানির আগে 9 বার নাকি স্যার? আর চূড়ান্ত শুনানির পর্যায়ে হলো সর্বোচ্চ 6 বার, সর্বোচ্চ 6 বার রাইট, ঠিক আছে বিঘ্ন হয়ে এরপরে শুনবো বার কাউন্সিল, তারপরে ওটার উপর আমার পড়াশোনা কম। এরপরে ফৌজদারি কার্যবিধির উপর একটা প্রশ্ন ছিল, হ্যাঁ
যে প্রশ্নটা দিয়েছিলেন আপনি মেসেঞ্জারে আমরা পাইছিলাম কুইজ নেওয়ার জন্য, 86 নম্বর প্রশ্নটা, মৃত্যুদণ্ড ও খালাসের আদেশ ছাড়া অন্যান্য আদেশের বিরুদ্ধে আপিল অবলিক রিভিশন দায়ের করা হয় কতদিনের মধ্যে? এখানে স্যার 86 নম্বর উত্তরটাতে বলা হয়েছিল ক নম্বর 30 নম্বর 30 দিনের মধ্যে, স্যার আমি বইয়ে দেখলাম 60 দিনের মধ্যে, কনফিউজ হচ্ছে বিষয়টা। 30 দিন কেন হবে? জি স্যার এখানে ওই যে উত্তরপত্রটা দেওয়া হয়েছে সিআরপিসির উত্তরটা ওটা তাহলে ভুল হতে পারে, ভুল অবশ্যই। আর একটা ছিল ওইরকম ওই একই ধরনের জিনিস 90 নম্বর প্রশ্নটাতে, কনভেনশন অন এডিশন অফ থ্রেট অফ 24 কত ধারা, এটা 243 ধারা হওয়ার কথা কিন্তু স্যার উত্তরে গ নম্বর দেওয়া হয়েছে 318 ধারা, কিন্তু 318 ধারা তো তাহলে ইয়ে হয়ে গেছে আর কি, মিস্টেক হয় না তাড়াহুড়া করতে গিয়ে। স্যার এই দুটো আমার কনফিউজ ছিল তো 243 ওটা 243 রাইট। জি থ্যাংক ইউ স্যার, সালাম আলাইকুম। এরপর প্রশ্ন দাদা, আমার আরেকটা প্রশ্ন ছিল, ইন্টারপ্রিটার মামলায় বাদী কোন দাবিটি করতে পারে? এটা আমি একটা মানে মডেল কোয়েশ্চনে পাইছি আর কি, বাদী নিম্নলিখিত কোনটি দাবি করতে পারে? মোকদ্দমার বিষয়বস্তুতে যে কোনো দাবি, খরচ বা চার্জ দাবি করতে, আমি কিন্তু পড়ে আসছি সবসময় খরচ এবং চার্জ দাবি করতে পারে, আর এখানে দিছে খরচ বা চার্জ সহ মোকদ্দমার বিষয়বস্তুতে যে কোনো দাবি, না এটা আমি বুঝতে পারতেছি না। না না যে কোনো দাবি কেন করবে, এটা তো দাদা আমারও প্রশ্ন, মোকদ্দমার যে কোনো দাবি তো সে করতে পারে না, ওখানে তো ওর কোনো দাবি নাই, দাবি নাই রাইট, সে শুধু খরচটা দাবি করতে পারে, যে মোকদ্দমার বিষয়ে যে খরচটা হয়েছে সেটাই দাবি করতে পারে রাইট। তারপরে মোকাবেলা বিষয়ে যেটা একটু বলবেন কি দাদা? কি দাদা? মোকাবেলা বিবাদী, বাদী বিবাদী, মোকাবেলা বিবাদী, এটা একটু বুঝতেছি, একটা মোকাবেলা বিবাদী, মোকাবেলা বিবাদী, মোকা দেওয়ানি কার্যবিরোধ থেকে মোকাবেলা বিবাদী, মোকাবেলা বিবাদী, জি আমি তো শুনি নাই। আচ্ছা মোকাবেলা বিবাদী এটা কি কই বলতে পারবেন দাদা? এটা হচ্ছে এখন মানে দেওয়ানি কার্যবিধিতে যে দুইটা পক্ষ থাকে না, ওই আদেশ একে তো ওখানে মোকদ্দমা পক্ষ সমূহ যেখানে ওখানে বাদী বিবাদী আরো একটা পক্ষ অ্যাড করছে, সেটা হচ্ছে মোকাবেলা বাদী, এই আমি যেটা পড়ছি আর কি। সে কার পক্ষে থাকবে, বাদীর পক্ষে থাকবে, মানে বাদীর সহযোগী? একটু প্লিজ দাদা আমি একটু কথা বলতে চাই প্লিজ। হ্যালো দাদা, রফিকুল ইসলাম দাদা, মোকাবেলা বিবাদী হচ্ছে দাদা ওই যে সিভিল মামলায় ওই আমরা যখন মামলা করি তখন বাদী বিবাদী থাকে, কিন্তু ওই যে কিছু কিছু বাদী বিবাদী আছে, বিবাদী আছে তাদের করতে হয়, যেমন সাব রেজিস্ট্রার জেলা, তারপর হলো সাব রেজিস্ট্রার কালেক্টরেট, তারপর এই জেলা প্রশাসক, এদেরকে বিবাদী করতে হয়, এরা এদেরকে সিভিল নেচার অনুযায়ী বিবাদী করতে হয়, তারা হলো মোকাবেলা বিবাদী, বাট এরা তো আর মা কোর্টে আসে না রাইট রাইট, এই করে এই শ্রেণীতে আছে রাইট, মানে মূল এখানে বলছে যে আইনের বাধ্যবাধকতার কারণে কোনো ক্ষেত্রে আরো একটি পক্ষ থাকতে পারে, এটা আইনের কিছু, যেমন দাদা একটা দলিল বাতিলের মামলা করলেন, দলিল বাতিলের মামলা করলে তো আপনার সাব রেজিস্ট্রারকে বিবাদী করতে হবে, সাব রেজিস্ট্রার আপনি তো ডাইরেক্ট বিবাদী করতে পারেন না, মোকাবেলা বিবাদী করবেন দাদা। বুঝছি, এটা কোথায় আছে, আদেশ একে আছে না, এটা কোথায় আছে দাদা এটা তো বলতে পারবো না দাদা, আদেশ একে দিয়েছে দাদা, আদেশ একের এক বিধি, আদেশ একের এক বিধিতে দিয়েছে, আদেশ একের এক বিধি, আদেশ একের এক বিধি, আচ্ছা দাদা এটাও জানলাম, আলোচনায় এটা জানা হয়ে গেল, আমাদের পড়াশোনার গভীরতা ব্যাপক। তারপরে মোকাবেলা বিবাদী না, আচ্ছা দেখালে এটার ইংলিশটা কি,
ইংলিশ আছে নাকি? এটা ইংলিশ তো নাই। স্যার এক দেশের এক বিদ্যুতে মোকাবেলা বিবাদী বলে কিছু নাই, এটা ওই কোন অর্ডারে থাকতে পারে, কোন রেফারেন্সে থাকতে পারে হাইকোর্টের, এই অর্ডার বিধিতে নাই। ওই রেফারেন্স করার সময় তো আমাদের নাই স্যার। সর্বোচ্চ উদাহরণ পর্যন্ত ব্যাখ্যা উদাহরণের বাইরে গেলে বিপদ। তারপরে প্রশ্ন, দাদা আপনার বইটা চিটাঙ্গের কোন বুক হাউসে পাওয়া যাবে না? প্রশ্ন করেন, প্রশ্ন করেন। আপনি বারোবার জানেন, বারোবারই জানেন, ওটা যার কোশ্চেন ছিল এ বুঝলেই। একটা হচ্ছে চূড়ান্ত শুনানির আগে নয়বার না, ছয় আর তিন নয়, নয়বার না, তো দুই পক্ষ মিলে কয়বার, আঠারো বার, এটা বলছে। মানে চূড়ান্ত শুনানির আগে সর্বোচ্চ মানে দুই পক্ষের জন্য হচ্ছে 18 বার মুলতবি, আর এক পক্ষের জন্য হচ্ছে 9 বার। এটা থ্যাংক ইউ স্যার। তারপরে প্রশ্ন, প্রশ্ন নাই? আচ্ছা, না থাকলে আমরা সিপিসি এক্সাম দেবো শুক্রবার 10টায়, দেখা যাবে আমরা সবাই কতটা পারি। তাহলে এ পর্যন্ত থাকলো, আমরা আগামীকাল তাহলে সুনির্দিষ্ট প্রতিকারণ পড়বো। হ্যাঁ, আগামীকাল সুনির্দিষ্ট প্রতিকারণ এক ক্লাসে শেষ করবো আমরা, দেখা যাক। ঠিক আছে তাহলে, ধন্যবাদ।